মোটরসাইকেল দুর্ঘটনার ঝুঁকি কমাতে ব্যতিক্রমী কর্মসূচি নিয়েছে শরীয়তপুর পুলিশ বিভাগ। দুপুরে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। জেলা পুলিশের পক্ষ থেকে হেলমেট প্রস্তুত রাখা হয়েছে, হেলমেটবিহীন চালক ও আরোহীকে দেখলেই থামিয়ে তাদের হেলমেট কিনতে বাধ্য করা হচ্ছে। পুলিশের বক্তব্য, গত এক বছরে শরীয়তপুরের বিভিন্ন স্থানে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 20 জনেরও বেশি। নিহতদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়ে মারা গেছেন, তাই হেলমেট ব্যবহার করলে মৃত্যু ঝুঁকি অনেকখানি কমে আসবে বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।